আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদের টু স্পেল সিরাপটি মানব দেহের জন্য কী কাজ করে এর মধ্যে কী উপাদান রয়েছে দাম কত কোন কোম্পানি তৈরি করেছেন বিশেষ করে কোন কোন রোগের জন্য নির্দেশনা খাওয়ার মাত্রা পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া গর্ভাবস্থায় খেতে পারবেন কিনা সংরক্ষণ একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত টু স্পেল সিরাপটি তিনটি উপাদানের সমন্বয়ে তৈরি করা হয়েছে এর মধ্যে গুয়াইফেনিসিন ফেন হাইড্রোবোরোমাইট এবং ম্যান্থল রয়েছে এটি একটি কাছের বোতল একশো এম সিরাপের মধ্যে রয়েছে প্রতি পাঁচ মিলি এর উপাদান গুয়াই ফিনিসিন বিপি দুইশো মিলিগ্রাম ডেক্সটোরো মেথরফেন হাইড্রোব্রোমাইট বিপি পনেরো মিলিগ্রাম এবং মেন্থল ইউএসপি পনেরো মিলিগ্রাম উপাদান রয়েছে একশো এম সিরাপের দাম মাত্র পঁচাশি টাকা বাংলাদেশের সুনামধন্য কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ ঔষধ এটি চিনিমুক্ত সিরাপ এবং তিনটি গুরুত্বপূর্ণ উপাদানের সমন্বয়ে গঠিত তাই এটি প্রাপ্ত বয়স্কদের জন্যই মূলত টুস্পেল সিরাপ দেওয়া হয়েছে গুয়াই ফিনেসিন একটি কাশির ঔষধ এটি বুক এবং গলার কপ বের করতে সাহায্য করে মুখ দিয়ে কাশি বের করা সহজ করে তোলে ডেক্সটেরোমেথোরপেন হাইড্রোবরোমাইট একটি কাশি দমনকারী এটি মস্তিষ্কের সংকেতগুলিকে প্রভাবিত করে যা কাশির তীব্রতা কমিয়ে দেয় মেন্থল হলো একটি জৈব যৌগ যা কৃত্রিমভাবে তৈরি বা পণ্যমেন্ট পেপারমেন্ট বা অন্য অন্য পুদিনা তেল থেকে প্রাপ্ত এটির স্থানীয় চেতনানাশক এবং এর প্রতিরোধক গুণাবলী রয়েছে এবং এটি গলার সামান্য জ্বালা দূর করতেও ব্যাপক কার্যকর এখন জানাব কোন কোন রোগের জন্য বিশেষ করে এই সিরাপটি নির্দেশনা দিয়ে থাকে দ্রুত ও কার্যকরী নিরাময় বুকের কফ কাশি গলা ব্যথা সহজ করে বলতে গেলে বুকের ভিতরে জুমে থাকা কফ ও কাশি এবং গলা ব্যথার দ্রুত কার্যকরী ওষুধ আগেই জানিয়েছি এটি একটি প্রাপ্তবয়স্কদের জন্য মাত্রা ও সেবন বিধি। একটি বিষয় জানিয়ে রাখি যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে মাত্রা নির্ধারণ করবেন নিজে নিজে অথবা কোনো ভিডিও দেখে ওষুধ সেবন করবেন না তারপরও একটি প্রাথমিক ধারণা দিচ্ছি শুধুমাত্র প্রাপ্ত প্রাপ্তবয়স্কদের জন্য ব্যবহার বারো বছর এবং তার বেশি দুই চা চামচ সিরাপ দশ মিলি প্রতি ছয় ঘন্টা সর্বোচ্চ আট চা চামচ সিরাপ ষাট মিলিগ্রাম প্রতিদিনে পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনো ওষুধ খাওয়ার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তার মধ্যে মাথা ঘোরা নার্ভাস অস্থিরতা উদ্বিগ্ন খিটখিটে বোধ করা বারো বছর কম বয়সী শিশুদের জন্য ব্যবহার করবেন না প্রতিনির্দেশনা আপনি যদি অবসাদ অথবা অন্য কোনো মানসিক রোগ যেমন বিষণ্নতা এবং পার্কিনসন রোগের ওষুধ গ্রহণ করেন যদি দুই সপ্তাহের মধ্যে এম এ ও আই ওষুধ নিয়ে থাকেন যদি আপনার জানা না থাকে আপনার প্রেসক্রিপশন এম এ ও আই ওষুধ আছে কিনা তাহলে ব্যবহার করার আগে একজন ডাক্তার অবশ্যই দেখিয়ে বা জিজ্ঞাসা করুন সতর্কতা যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই সতর্কতার সহিত ওষুধ সেবন করবেন ও ইস্তন্যদানকালে ব্যবহার ও ইস্তেন দরকারে খেতে হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন সংরক্ষণ যে কোনো ওষুধ ক্রয় করার পরে অবশ্যই সংরক্ষণ করা উচিত তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচেই সংরক্ষণ করুন শুষ্ক ও ঠান্ডা স্থানে সকল ওষুধ ছোটো ছোটো শিশুদের নাগালের বাইরে রাখুন হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম টুথপেল সিরাপটি মানবদের জন্য কি কাজ করে প্রাপ্তবয়স্কদের জন্য এই সিরাপটি বেশ কার্যকর অনেকের আছে বুকের ভিতরে জমে থাকা কফ বের হতে পারে না কিন্তু এই কফ নরম করতে এই ওষুধটি বেশ কার্যকর এবং শুকনো কাশি অনেক সময় সর্দির কারণে বুকে কফ জমা বা শুকনো কাশি এই সিরাপটি দূর করতে সাহায্য করে এবং গলা ব্যথা দূর করতে সাহায্য করে হ্যালো বন্ধুরা একটি বিষয় জানিয়ে রাখি যে কোনো ওষুধ ক্রয় করার পূর্বে প্যাকেটের গায়ে মেয়াদ আছে কিনা দেখে ক্রয় করবেন সুস্থ থাকার জন্য বেশি বেশি বিশুদ্ধ পানি পান করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ